পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লোজ করা হলো পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁকে। অভিযোগ, গত রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে নিয়ে গিয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করান এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ক্লোজ করা হলো কোটশিলা থানার ওসিকে। কোটশিলা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজ করা হয়েছে। তার নাম তুফান দা। অভিযোগ, গত রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে নিয়ে গিয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গরু পাচার মামলায় দিল্লিতে দেবকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ সকাল 11টায় ইডি সদর দফতরে পৌঁছে যান খাতালে তৃণমূল সাংসদ। চুরি করিনি, তাই কোনো ভয় নেই, যতবার ডাকবে ততবার আসবো, মন্তব্য খাতালে তৃণমূল সাংসদ দেবের। 15 ফেব্রুয়ারি 2022 দেবকে নিজাম প্যালেসে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং তারপর 2022 জুন দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 1.5 বছর পর আজ ফের তাকে দিল্লিতে ডাকা হয় ইডি সদর দফতরে এবং আজ সকাল 11টার কিছু আগেই দিল্লি সদর দফতরে, ইডি সদর দফতরে পৌঁছে যান ঘাটালের তৃণমূল সাংসদ। কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, কারণ ওরাও কিছু লেখেনি কি কী করতে হবে। আমি তখন 2 বছর আগে যখন গিয়েছিলাম তখনও বলেছিলাম যতবার ডাকবে ততবার যাবো, অ্যান্ড আই এম ফলোয়িং ইট। সেটা আমার মনে হয় আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্ত যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু স্ট্রেন্থ লাগে তো ডেফিনেটলি আই এম দেয়ার। আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। কিন্তু এটা এটা এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানিতে? একদমই না, আমি আবার বলছি এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কি কিসের জন্য দেখেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই দেখি তারপর বলছি। একটা লাস্ট কোশ্চেন যদি দেবে, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায় পরে আসবে বলে, এর আগেও আপনি 2 বছর আগে কথা আমি জীবনে শিখেছি, তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানো। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি, আমার মনে হয় না আমি কারো এক টাকা নিয়েছি। তো আমার আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু ইউনো এনিথিং টু ডু অন্য কিছু, আমি না, আমি যদি যেমন আমার শুটিং চলছে এবার এমন একটা শুটিং পড়ে গেলো যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি চাই টাইম। আদারওয়াইজ যখন যেই এজেন্সি ডাকবে না কেন আমি আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আজকে দিনটা কাটি। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবকে, এমনটাই জানা যাচ্ছে। আর আজকে এই যে দেবকে তলব করা হলো ইডি সদর দফতরে, তা নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন, রাখবো আপনাদের সামনে। কে চুরি করেছে কে চুরি করেনি এটা আমাদের জানার কথা নয়। দীর্ঘদিন ধরে এ বিষয়ে তদন্ত চলেছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে। তদন্তের প্রক্রিয়ায় যাদের যোগসাযোগ আসে বা কোনো জায়গায় তাদের নাম উঠে আসছে তাদেরই হয়তো ডাকা হচ্ছে, সে সম্পর্কেও আমাদের কোনো স্থির ধ্যান ধারণা নেই। আমরা শুধু চাই এই মামলাটা দ্রুত শেষ হয়ে যাক, কারণ মানুষ দীর্ঘদিনের এই মামলার গতি দেখে আজকে ক্লান্ত এবং আইনি দীর্ঘ সূত্রিতার জন্য মানুষ কিন্তু কিছুটা হলেও বিরক্ত। তাই মানুষ তৃণমূলকে এক মনে করে, মানুষ তৃণমূল কংগ্রেসে কে চিত্রাভিনেতা কে নেতা কে অভিনেতা এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষের কাছে তৃণমূলের দেব যা দানব তাই,